ফিরলাম বিরতির পর আমরা আবারও চোখ রাখবো যে খবরে, যে দুর্যোগের খবরে আমরা সকাল থেকে নজর রেখেছি, যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই ছবি আমাদের মোটেও স্বস্তি দিচ্ছে না। এই মুহূর্তে রাজ্যবাসী কিন্তু আশঙ্কায় দিন কাটছে, কারণ বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিদ্যুৎ পরিষেবা বিকল হয়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। আপনাদের জানিয়ে রাখবো গ্রাহকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। আরও বিস্তারিত জানবো, কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু, একেবারে দেখো সুমন্ত, আমরা দেখছি সকাল থেকে বা যে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু একদম জলের তলায় রয়েছে। যেমন শহর আগরতলা তেমনই কিন্তু রাজ্যের অন্যান্য জেলা, প্রায় চারটি জেলায় লাল সতর্ক করা হয়েছে ইতিমধ্যে। এবং সেই দিকে কিন্তু বিভিন্ন নদী, মনু নদী থেকে শুরু করে গোমতী নদী, প্রত্যেকটি নদীর জল কিন্তু বিপদ সীমা ছুঁয়ে ফেলেছে ইতিমধ্যেই। এবং একাধিক জায়গা একদম জলের তলায় তলিয়ে গেছে, বাড়িঘর তার থেকে বাদ যায়নি, কিন্তু ইলেকট্রিক পোস্ট থেকে শুরু করে যে সমস্ত হাই টেনশনের তার রয়েছে সেই সমস্ত সমস্ত কিছুই কিন্তু, অর্থাৎ গোটা ইলেকট্রিক ইনফ্রাস্ট্রাকচার কিন্তু জলের তলায় রয়েছে। একাধিক জায়গায় ট্রান্সফরমার রয়েছে জলের তলায়, হাই টেনশনের যে তারগুলোর স্তম্ভ অর্থাৎ পোস্ট রয়েছে সেই পোস্টগুলো একদম নড়বড়ে হয়ে গিয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে একদম বুঝতেই পারছো এখনই কিন্তু একজন মানে রতনলাল নাথ অর্থাৎ রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, তিনি একজন ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন প্রবল বর্ষণার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমস্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার আবেদন জানাচ্ছি। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগমের সমস্ত স্তরের প্রকৌশলী, কর্মী এবং আধিকারিকদের সতর্ক থাকতে এবং পরিষেবা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বহু জায়গায় ট্রান্সফরমার জলের তলায় তলিয়ে গেছে, হাই টেনশন লাইনের টাওয়ার, বৈদ্যুতিক খুঁটি নড়বড়ে হয়ে গিয়েছে, যেমনটা জানাচ্ছিলাম তোমায় তেমনই লিখেছেন রতনলাল নাথ। কোথাও তার ছিঁড়ে গিয়েছে, এই পরিস্থিতিতে প্রয়োজনে পরিষেবা বন্ধ রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিদ্যুৎ নিগমের সমস্ত হেল্পার, লাইনম্যান, অপারেটর, বিভিন্ন এজেন্সির কর্তৃপক্ষ, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার থেকে শুরু করে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ প্রত্যেককেই সতর্কতা অবলম্বন করারও অনুরোধ জানাচ্ছি, এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। যেমনটা তিনি জানাচ্ছেন, অর্থাৎ আশঙ্কা করা হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে রাজ্য জুড়ে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল, তাতে করে বিদ্যুৎ পরিষেবা যে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু নয়, তেমনটা আশঙ্কা করছেন বিদ্যুৎ মন্ত্রী, যে এই টোটাল পরিষেবা বা এই গোটা ব্যবস্থা কিন্তু আবারও পুনরুদ্ধার করতে সময় লাগবে এবং সেই সময়টুকু একটু ধৈর্য ধরার জন্য বলছেন, যেহেতু বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়, সেই কারণে যদি এখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেক্ষেত্রে আখেরে সাধারণ মানুষই কিন্তু ঝুঁকির মুখে পড়বে, সাধারণ মানুষই বিপদের মুখে পড়বে, সে কথাই কিন্তু জানাচ্ছেন মন্ত্রী সুমন্ত। শুভেন্দু, একবার জানতে চাইবো যে এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি যেটা তুমি একটু আগে তুলে ধরছিলে, যে কর্মীদের তো সতর্কভাবে কাজ করতে হবে, কিন্তু দপ্তরের ভূমিকাটা কি? বিভিন্ন জায়গায় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গায় কিন্তু ইলেকট্রিসিটি একটা বড় সমস্যার মধ্যে রয়েছে, এই জলের মধ্যে হয়তো তারা কাজ করতে পারছে না, কিন্তু জল নামানো সমস্ত দিক থেকে প্রশাসনের কি ভূমিকা থাকছে এবং এই ইলেকট্রিসিটি কবে নাগাদ ফিরতে পারে বলে তারা দপ্তর মনে করছে? দেখো সুমন্ত, রাজ্যের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেক্ষেত্রে যে নদীর জল, সেই নদীর জলস্তর কারোরই কিন্তু নিয়ন্ত্রণে আসে না, কোনো প্রশাসন, কোনো মানুষ কারোরই কিন্তু নিয়ন্ত্রণে আসে না নদীর জল বা প্রাকৃতিক দুর্যোগ। সেক্ষেত্রে জেলায় জেলায় যে চিত্র আমরা দেখছি সকাল থেকে, যে প্রশাসনিক আধিকারিকরা ঘুরে দেখছেন, অঞ্চল ঘুরে দেখছেন, পাশাপাশি এসডিআরএফ কাজ চালাচ্ছে, উদ্ধার চলছে আমরা, তবে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ছবি আমরা দেখেছি, হয়তো জেলায় জেলায় বা বিস্তীর্ণ অঞ্চলগুলোতে সেইভাবে এই প্রাকৃতিক দুর্যোগ বা নদীর জল সেগুলি নিয়ন্ত্রণ করা না গেলেও শহর আগরতলার যে ছবিটা আমরা দেখেছি সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং সেই ছবি দেখার পরে কিন্তু একাংশ রাজ্যবাসী, শহর আগরতলাবাসী তারা কিন্তু প্রশ্ন করছে পুর নিগমের ভূমিকা নিয়ে। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ আমরা এর আগেও দেখেছি, বিভিন্ন প্রশাসনের
বিরুদ্ধে তখন কোথাও বোল্ডার বসানো হয়নি, কোথাও নদী পাড় যে ভাঙন ধরেছে সেই নদী পাড় কিন্তু সঠিকভাবে আবারও মেরামত হয়নি, একাধিক অভিযোগ আমরা দেখেছি। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা যেমন বিভিন্ন জায়গায় সেই প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মহল কিন্তু প্রশাসনের যে ভূমিকায় ক্ষোভ দেখাচ্ছেন তার পাশাপাশি কিন্তু বেনিফিট অফ ডাউট প্রশাসনেরও পাওয়ার রয়েছে। কারণ এই প্রাকৃতিক দুর্যোগ বা এই নদীর জলস্তর এটা কোনোটাই কিন্তু কারোর নিয়ন্ত্রণে থাকে না। তবে শহরের কথা যদি বলি, শহর একটি প্রি প্ল্যান্ড, একটি স্মার্ট সিটি বর্তমানে আগরতলা শহর, সেক্ষেত্রে সেই শহরের যে নিকাশি ব্যবস্থা তা কেন মানে আগে থেকে সেই সতর্কতা ছিল তারপরে কেন এই অবস্থা রয়েছে শহরের নিকাশি ব্যবস্থা, সারাদিন এখনো পর্যন্ত জল নামেনি, বহু জায়গায় এখনো পর্যন্ত জল নামেনি, এখনো হাঁটু সমান জল ভেঙে কিন্তু যাতায়াত করছেন রাজ্যবাসী। সুমন্ত ধন্যবাদ। শুভেন্দু সরকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে গ্রাহকদের একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এবং দপ্তরের যারা কর্মী তাদেরকে সতর্ক থেকে কাজ করতে বলেছেন। খুব স্বাভাবিক এটা, কারণ যা পরিস্থিতি তাদের কিন্তু হাই টেনশন যে তারগুলো গেছে এবং তা কিন্তু প্রায় জল ছুঁই ছুঁই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যারা কর্মী, যারা বিদ্যুৎ দপ্তরের কর্মী হোক সাধারণ মানুষ হোক, প্রত্যেকেই জীবন নিশ্চয়ই তা প্রায়োরিটি পাওয়া উচিত, এবং সেটাকে মাথায় রেখে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ তিনি তার বার্তা দিয়েছেন। এবং আমরা জানি বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বিদ্যুৎ নেই, কিন্তু বা বিদ্যুৎ কবে আসবে সেটারও এখনো পর্যন্ত কিন্তু কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, কারণ যারা কর্মীরা রয়েছেন বিদ্যুৎ দপ্তরে তারা কিন্তু কাজ করতে পারছেন না এই জলের জন্য, এবং সেখানে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে। সুতরাং এই মুহূর্তে সবার আগে যেটা দরকার তা হচ্ছে পুর নিগমের ভূমিকা, যেখানে জল নামাতে তারা হয়তো সাহায্য করতে পারে। ইতিমধ্যে আসাম রাইফেলস হোক, এনডিআরএফ হোক, টিআরএস হোক, তারা কিন্তু প্রত্যেকেই নেমেছে এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে সাধারণ মানুষকে, তাদের যারা খুব এমার্জেন্সি কাজে যাচ্ছেন বা তাদের নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছতে যাচ্ছেন তাদের জন্য বিশেষ বোটের ব্যবস্থা করা হয়েছে। এই রকমের বিভিন্ন চিত্র কিন্তু চারিদিক থেকে উঠে আসছে, তবে এরই মধ্যে মানুষকে আরো সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নিচে আরো একটি ছোট বিরতি, সঙ্গে থাকুন।